নমস্কার বন্ধুরা, মহুয়া মেকওভারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের দিন আমি তোমাদের থ্রেডিং এর ফার্স্ট স্টেপ অর্থাৎ তোমরা থ্রেডিং এর থিওরি সম্পর্কে বলেছিলাম, যে তোমরা থ্রেডিং কিভাবে করতে পারো, কোথায় কোথায় থ্রেডিং এর করা হয়, থ্রেডিং কেন করা হয়, এই সমস্তটা কিন্তু আগের দিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নিও। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো যে থ্রেডিং এর নেক্সট স্টেপ, যে তোমরা সুতোটাকে কিভাবে ধরবে, সুতোটাকে কিভাবে ধরতে পারো, কিভাবে বসাতে হবে তোমাদের সুতোটাকে, সেটাই আজকে আমি কিন্তু তোমাদের দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে যে কোনো সুতো দিয়ে কিন্তু আমরা থ্রেডিং করতে পারি না। তো আমরা থ্রেডিং এর জন্য কোন সুতো ব্যবহার করি না, থ্রেড 40 বা মাদুরাই 40, এই সুতোটাকে ব্যবহার করে থাকি। এই সুতোটার নাম হচ্ছে থ্রেড 40 বা মাদুরাই 40, যেটা আমরা থ্রেডিং এর জন্য ব্যবহার করে থাকি। তো আবার বলি যে আমরা থ্রেডিং এর জন্য মাদুরাই 40 বা থ্রেড 40 সুতোটাকে ব্যবহার করে থাকি। এই যে এই সুতোটা, তো এই সুতোটা এই কালারের পাওয়া যায়, প্লাস সাদাও পাওয়া যায়। তো তোমরা যে কোনো কালারেরই কিনে নিতে পারো। তো দেখো, এবার আমরা দেখে নিই চলো যে কিভাবে আমরা সুতোটাকে ধরবো আর কিভাবে বসাবো। আমার সুতোর মুখটা আমি ডান দিকে দাঁতে ভালো করে চেপে ধরবো। আমার যে সুতোটা আছে সেটার মাথাটা, সুতোর এই যে যে মুখটা, এটা আমরা ডান দিকে দাঁতে চেপে ধরবো। এবার সুতোটাকে এরকম লম্বালম্বি ভাবে ধরবো, দিয়ে সুতোর ভেতর থেকে, সুতোর ভেতর বলতে আমার সুতোর বাইরে হচ্ছে এটা, আর আমি এই হাতটা দিয়ে ধরেছি, মানে এটা আমার সুতোর ভেতর। তো ভেতর দিক থেকে আমি সুতোটাকে পেঁচাবো ডান হাত দিয়ে। তো সুতোটা আমি 3টে থেকে 5টা প্যাঁচ দেব, ঠিক আছে? দিয়ে এবার সুতোটার আমার আকারটা কেমন থাকবে, আগের দিনই আমি বলেছিলাম সুতোর আকার থাকবে কাঁচির মতো। তো দেখো, আমার যে বুড়ো আঙুলটা আছে, আমার যে বুড়ো আঙুলটা আছে, এটা আমার সুতোর মধ্যে ঠিক এই জায়গাটায় থাকবে, ঠিক আছে? আর আমার তর্জনী আঙুলটা সুতোর বাইরে অপর দিকে থাকবে, ঠিক আছে, বিপরীত দিকে। এবার কি করব না, আমার এই 3টা আঙুল কোন জায়গায় থাকবে, আমি যে সুতোটাকে এই যে যে একটা আকারে নিয়েছি, আমার কনিষ্ঠ আঙুলটা সেই মাঝ বরাবর থাকবে, দেখো এই জায়গাটায়, ঠিক আছে, এই জায়গাটায় থাকবে। আর আমার মধ্যম আঙুলটা এই তর্জনী আঙুলের ঠিক পাশে, ঠিক আছে, পাশে থাকবে। আর অনামিকা আঙুলটা তার পাশে থাকবে, দেখো ঠিক এরম একটা অ্যাঙ্গেল হবে, আমার হাতটা ঠিক এরম একটা অ্যাঙ্গেল হবে। আমার হাতটা কিন্তু আমি এরকম ভাবে রাখবো না, তাহলে কিন্তু সুতো কখনোই আমি বসাতে পারবো না। আমার হাতটা ঠিক কেমন থাকবে না, এরকম এরকম থাকলে কি হবে, আমরা সহজেই কিন্তু সুতোটাকে বসাতে পারবো। তো দেখো, আমার হাতটা কিন্তু সবসময় এইরকম সোজা ভাবে থাকবে, এরকম বাঁকা বা এরকম এরকম ভাবে কিন্তু আমরা রাখতে পারবো না। এরকম ভাবে আমরা যখনই রাখবো তখনই কিন্তু কি হবে না, আমাদের সুতোটা বসবে না। আর আমরা যদি সুতো না বসাতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা কখনোই আমাদের ভুরুর যে লোম আছে সেটা কিন্তু তুলতে পারবো না। তো আমাদের কি করতে হবে না, আগে সুতোটাকে ভালো করে বসাতে হবে। আবার যদি তুমি সুতোটাকে ঠিকঠাক বসাতে না পারো তাহলে কিন্তু অন্য জায়গা থেকেও লোম উঠে যেতে পারে। ধরো তুমি আমার এই লোমটা তুলতে চাইছো, তো সেক্ষেত্রে কি হতে পারে, এই লোমটা উঠে যেতে পারে। তো তাহলে কি হবে, আমাদের ভুরুর শেপটা নষ্ট হয়ে যাবে। তো আমাদের কি আগে সুতোটাকে বসাতে হবে, যে আমরা কিভাবে বসাবো সুতোটা। তো আমার হাতটা সবসময় এই অ্যাঙ্গেলে রাখবো। এবার কি করব, দেখো আমি বলেছিলাম যে আমার মুখের লেভেল, হাতের লেভেল দুটোকে সমান করতে হবে। তো দেখো, আমার বাঁ হাতের লেভেল আর ডান হাতের লেভেল কিন্তু সমান করে নিতে হবে। দেখো এই যে যে জায়গাটা আছে, এই সুতোটাকে দিয়ে আমরা লাইন তৈরি করি, আর এই যে যে ফাঁকটা আছে, এই ফাঁকটা দিয়ে আমরা কি করি না, লোমটা এই ফাঁকটার মধ্যে ঢুকলে তখন কিন্তু লোমটা ওঠে।
তো আমাদের কি করতে হবে না, এই ফাঁকটার মধ্যে লোমটাকে সবসময় ঢোকাতে হবে। ধরো আমি একটা লোম তুলবো, সেই একটা লোম দিয়ে কিন্তু এই ফাঁকটার মধ্যে ঢোকাতে হবে। তো এবার আমরা কি করব, প্রথমেই কিন্তু তোমরা, প্রথমেই তোমাদেরকে বলে দিই যে তোমরা কিন্তু প্রথমেই ভুরুতে যাবে না, কারণ ভুরুর অনেক রুলস আছে যে ভুরু কিভাবে তুলবে। তো তোমরা ফার্স্টেই কি করবে না, তোমাদের নিজেদের পায়ে প্র্যাকটিস করতে পারো, অন্যের হাতে প্র্যাকটিস করতে পারো, বা কার্ডবোর্ড। ঠিক আছে, ধরো এতটা মতন তোমার কার্ডবোর্ড আছে, তো কার্ডবোর্ডের উপরেও কিন্তু তুমি সুতো রেখে প্র্যাকটিস করতে পারো যে তুমি সুতোটাকে কিভাবে বসাবে। এবার দেখো এই যে যে লেভেলটা আছে, এই লেভেলটাকে কিন্তু আমার সবসময় রাখতে হবে। দেখো দুটো দিকই কিন্তু আমার সমান, এই যে দেখো এই দিক আর এই দিক আমার কিন্তু দুটো দিকই সমান। এবার আমি সুতোটাকে বসাবো কি করে, ওর হাতে আমি তোমাদের সুতোটা বসিয়ে দেখাচ্ছি। তো দেখো আমি সুতোটা কিভাবে বসাচ্ছি, আমি যেমনটা বলেছিলাম যে আমার হাতটা কিন্তু সবসময় এই পজিশনে থাকবে, আর এই যে যে সুতোটা আছে এটা কিন্তু এরকম কুচকে যাবে না, এই দুটো সুতোই কিন্তু সবসময় টান থাকবে, আর মুখের সুতোটাও কিন্তু সবসময় টান থাকবে। এবার দেখো আমি সুতোটাকে কিভাবে বসাচ্ছি, এই যে বসালাম এখান থেকে কিন্তু এই, ঠিক আছে, আমার মাথাটা কিন্তু আমি জাস্ট হালকা এরকম করছি, আমি কিন্তু পুরো এরকম ঘুরে যাব না বা এদিকে ঘুরে যাব না। তো আমি কি করব, এই যে এই, ঠিক আছে, তো তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, এই এই, ঠিক আছে। তো আমি কি করছি, সুতোটাকে ঠিক এইভাবে বসাচ্ছি, ঠিক আছে, এইভাবে। হাতের থেকে তোমরা পায়ে ভালো বুঝতে পারবে, আমি এই জায়গাটায় সুতোটাকে বসাচ্ছি, দেখো, ঠিক আছে, আমি কিন্তু মুখ দিয়ে টানছি। তো কি আমার টানটা কিন্তু শুধু ঘাটটা হালকা উঠবে, ঠিক আছে, তুমি যেদিকেই সুতো বসাও না কেন, এদিকে বসাও বা এদিকে বসাও, যেদিকেই বসাও না কেন, সুতো কিন্তু এই দুটো সবসময় এই লেভেলে থাকবে। দেখো দুটো সমানে আছে, ঠিক আছে, দুটো সুতো কিন্তু সবসময় সমানে থাকবে। আমি যদি এইদিকে বসাই, দেখো সুতো দুটো সমানে আছে, আবার যখন এদিকে বসাবো তখনও কিন্তু সুতোটা সমানেই আছে। তো সুতোর লেভেল কিন্তু সবসময় সমানে থাকবে। তোমরা সুতো বসানো দেখলে, এবার তোমাদের আমি কিছু কিছু ছোট ছোট রুলস বলে দিই যাতে তোমরা তাড়াতাড়ি ভ্রু তোলাটা তাড়াতাড়ি শিখে যেতে পারো। তো তোমাদের আবার দেখাই যে আমি সুতোটাকে কিভাবে ধরবো, সুতোটা আমি ডান দাঁতে চেপে ধরবো, তারপরে আমি সুতোটাকে এরকম লম্বালম্বি ভাবে ধরে ডান হাত দিয়ে পেঁচাবো, তিনটে বা পাঁচটা প্যাঁচ দেব, তারপরে কি করব, আমার কাঁচির মতন শেপ হবে, ঠিক এই আকারটা আসবে। এই আকারটা আসার পরে আমি কি করব, এটাকে ছোট করব, বড় করব, এই জিনিসটা কিন্তু আমি শিখব, আর এই সুতোটা কিন্তু টান থাকবে সবসময়। তো এটাকে আমি ছোট করব, বড় করব, ছোট করব, বড় করব, তো আমার এই আঙুলটা দিয়ে বড় হয় আর এই আঙুলটা দিয়ে ছোট হয়, তো ছোট করব, বড় করব, এই জিনিসটা কিন্তু বারবার করে প্র্যাকটিস করব। এই জিনিসটা যত প্র্যাকটিস করব তত কিন্তু তাড়াতাড়ি ভুরু তোলাটা আমরা শিখতে পারবো। তারপরে কি করব, আমাদের পায়ে বসাবো, পায়ে বসিয়ে করব। তো আমরা কি করছি, এই যে যে সুতোটা আছে এটা দিয়ে এরকম টানছি, ঠিক আছে, এই যে থাকছে আমি এরকম টানছি, ঠিক আছে, এই জিনিসটা আমরা পায়ে বসিয়ে করব, এই যে থাকছে এরকম ভাবে ধরছি, ধরে আমি এরকম টানছি, ঠিক আছে, আমার মুখের এই যে সুতোটা আছে এটা কিন্তু টান হচ্ছে, ঠিক আছে, এই দুটো আমি সমান জায়গায় বসাচ্ছি আর এটা আমি টেনে নিয়ে আসছি, ঠিক আছে, তো এটা আমি টানবো, তো এই জিনিসটা প্র্যাকটিস করব। তো এটা প্র্যাকটিস, এটা করতে করতে আমরা পায়ের লোম বা অন্যের হাতের লোম এগুলো কিন্তু আমাদের বারবার তুলতে হবে, ঠিক আছে, নিজের পায়ের লোম তুলে শেষ করে দিতে হবে, এটা হচ্ছে ফার্স্ট জিনিস। তো এটা তোমাদেরকে করতে হবে, তাহলে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি সুতোটা ভুরুতে যেতে পারবে। তো তোমরা যত নিজের পায়ে প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা তাড়াতাড়ি ভুরুটা করতে পারবে। এই যে যে সুতোটা আছে এটা আমার মুখের সুতো, এটাকে দিয়ে কিন্তু আমরা টান করব, ঠিক আছে, এটা টানবো, এই যে যে জিনিসটা এটা, এটাকে টানলে কিন্তু আমাদের সুতোটা উঠবে। সবসময় খেয়াল রাখতে হবে
এই ফাঁকটার মধ্যে কতগুলো লোম ঢুকছে, ঠিক আছে? তো এই রুলসগুলো তোমরা বারবার করে ফলো করো, তাহলে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করে কিন্তু তোমরা ভুরু তোলা শিখে যেতে পারবে, আর পরের দিন অবশ্যই তোমাদেরকে ভুরু তোলা দেখাবো। ধরনের শেপ হতে পারে, সেই শেপগুলো আমরা নিজেদের পায়ে আঁকবো। পায়ে আঁকার পরে সেই শেপগুলোর চারিদিকে কিন্তু আমরা প্র্যাকটিস করব। তো আমরা যত প্র্যাকটিস করব তত কিন্তু তাড়াতাড়ি শিখতে পারবো। তো আমরা যত বেশি প্র্যাকটিস করব তত তাড়াতাড়ি ভুরুতে করতে পারবো। তো এর পরের দিন তোমাদের ভুরুতে করার জন্য আমি নিয়ে দেখাবো যে তোমরা ভুরু কিভাবে তুলতে পারো, সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো। আর যারা আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নাও, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। আর তোমরা কতটা বুঝতে পারলে সেটা আমাকে অবশ্যই জানিও, কতটা আমি বোঝাতে পারলাম সেটাও অবশ্যই জানিও, আর কতটা করতে পারছো সেটাও আমাকে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারো, ঠিক আছে? তো আজকের মতন চলো, টাটা।